বলহরি হরিবোল বলতে বলতে একদল লোক একটা লাশ নিয়ে শ্মশানের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ লাশটা থেকে তার আত্মা হাই তুলতে তুলতে খাটের ওপর উঠে বসল, এদিক সেদিক দেখতে লাগল। আত্মা হঠাৎ দেখতে পেল একটু দূরে চম্পা বাগানে ফুল তুলছে। চম্পাকে দেখেই তার পুরনো প্রেম আবার জেগে উঠল। আরে ওই তো চম্পা, আমি যতই মরে ভূত হয়ে যাই না কেন, চম্পাকে ফেলে আমি কিছুতেই পৃথিবী থেকে যেতে পারবো না। বেঁচে থাকতে না পারি, মরার পর ওকে আমার মনের কথা বলতেই হবে। এই বলে রাজুর আত্মা খাট থেকে কর্পূরের মতো উবে গেল। সে ফুলের বাগানে এসে চম্পাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও আর তার দেখা সে পেল না। কোথায় গেল চম্পা? একটু আগেই তো এখানে ছিল, মনে হয় বাড়ি চলে গেছে। ঠিক আছে, আবার কাল আসবে নিশ্চয়ই। এখন আশেপাশে বরং কোথাও একটা থাকার ব্যবস্থা করি। এই বলে রাজু বাগানের পাশেই একটা পুকুর পাড়ে একটা গাছে আশ্রয় নিল। বলে তো ফেললাম চম্পাকে নিজের মনের কথা জানাবো, কিন্তু সরাসরি ওকে নিজের মনের কথা জানাতে একটু ভয় করছে। যদি এমন কাউকে পাওয়া যেত যে আমার হয়ে চম্পাকে ওর মনের কথাটা জানিয়ে দিত, তাহলে দারুণ হতো। দেখি তো সেরকম কাউকে পাওয়া যায় কিনা। সে গাছের ওপর থেকে পুকুরের দিকে নজর রাখতে লাগল। যেই পুকুরে স্নান করতে আসে রাজু তাকে দেখা দিলেই তারা ভূত ভূত বলে পালিয়ে যায়। এমন সময় পুকুরে স্নান করতে এলো ন্যাপলা বলে একটি সাহসী ছেলে। রাজু টুক করে গাছ থেকে নেমে এলো একেবারে ন্যাপলার সামনে। ন্যাপলা প্রথমে খানিকটা ভয় পেলেও নিজেকে সামলে নিল। কে তুমি? আমি রাজু, রাজু ইলেকট্রিশিয়ান। কি দরকার? সকাল থেকে যতজনকে দেখলাম তোমাকে একটু সাহসী মনে হলো ভাই, বাকিরা তো আমাকে দেখেই পালালো। সে তো পালাবেই, ভূত দেখে কেই না ভয় পায়, সবাই কি আর নেপলা? সেজন্যই তো তোমার কাছে এলাম। আমার আমার একটা কাজ করে দেবে প্লিজ ভাই? কাজ? তা কি এমন কাজ যে আমাকেই করে দিতে হবে? ছোট্ট একটা কাজ করে দিতে পারলে আমি তোমায় কিছু টাকাও দেব। কি কাজ বলবে তো? তাহলে প্রথম থেকেই বলি, শোনো, একদিন পাশের গ্রামে একটা বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে যাই, চম্পাদের বাড়ি। হ্যাঁ, প্রথম দেখাতেই না আমি চম্পাকে ভালোবেসে ফেলি, আর তারপর কাজের অজুহাতে অনেকবার ওদের বাড়ি যাই, কিন্তু সাহস করে না আমি চম্পাকে মনের কথাটা বলে উঠতে পারিনি। আর তারপর আজ আমি জলে ডুবে মরে গেলাম। হ্যাঁ, মরে গেলাম, আর আমার মনের বাসন অতৃপ্তই থেকে গেল। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আমি কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। তুমি আমার হয়ে যদি চম্পাকে আমার মনের কথাটা জানাও তাহলে খুব উপকার হয় গো ভাই আমার। চম্পা ভূতের প্রেম নেবে কেন? সে তোমায় ভাবতে হবে না, তুমি খালি একটা চিঠি ওকে দিয়ে দেবে, কেমন? কিন্তু সে কাজ তো তুমি নিজেই করতে পারো। নিজে পারলে কি আর বেঁচে থাকতে ওকে বলে দিতাম না? আমার না ভীষণ লজ্জা লাগে জানো তো, আমি তাই বলতে পারিনি। সেটা কি আর আমি পারবো বলো? শোনো, আমার বাড়ির পূর্ব দিকে একটা আম গাছে ওই চিঠি আর কিছু টাকা লুকানো আছে, তুমি টাকাটা নিয়ে নিও আর চিঠিটা চম্পাকে দিয়ে দিও। অনেক ভেবে ন্যাপলা রাজি হলো। পরদিন ন্যাপলা চিঠি নিয়ে চম্পার বাড়ি গেল। বাড়ির দরজায় টোকা দিতেই একটা মেয়ে বেরিয়ে এলো। বাহ, চম্পাকে তো বেশ ভালো দেখতে, সেজন্যেই রাজু মরেও শান্তি পাচ্ছে না। তবে এত সুন্দর মেয়ে একটা ভূতকে পাত্তা দেবে? যাকে, আমার কি দরকার? আমি টাকা পেয়ে গেছি, চিঠিটা চম্পার হাতে দিয়েই পালাবো। কাকে চাই আপনার? আপনি কি চম্পা? আগে হ্যাঁ বলুন, কি দরকার? রাজুদা এই চিঠিটা আপনাকে দিয়েছে। চিঠিটা হাতে নিয়ে মনে মনে চম্পা পড়তে লাগলো। ডিয়ার চম্পা, যবে তোমায় প্রথম দেখেছি তবে থেকেই আমার জীবনের সাতটা তার এলোমেলোভাবে বাজছে। তুমি বাগানে বাগানে ঘুরে বেড়াতে আর আমি না লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম। কতবার ভেবেছি জানো তোমার সামনে গিয়ে বলবো যে আমি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি না সাহস করে উঠতে পারিনি। আর আজ সেই জন্যই আমার মনের কথা আজ আমি তোমাকে চিঠিতে লিখে জানালাম। তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। ইতি তোমার রাজু। তোমার রাজুদাকে বলবে আমিও সেই প্রথম দিন থেকে তাকে ভালোবাসি, সেই জবে প্রথম ওকে আমি আমার বাড়িতে আসতে দেখেছিলাম, কিন্তু আমি কি করে তখন বুঝবো সে আমায় ভালোবাসে কিনা?
আমি তো ভাবতাম সে আমায় দেখে ভয়ে পালাবে। আমাকে যে সে লুকিয়ে লুকিয়ে দেখত আজকে জানতে পারলাম। তা তোমার রাজুদা কোথায়? ন্যাপলা কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল। চম্পাও যে মনে মনে রাজুকে ভালোবাসে, কিন্তু রাজু যে মারা গেছে সেটা ও চম্পাকে বলবে কিভাবে? তারপর আমতা আমতা করে সে বলল, গতকাল রাজু মারা গেছে। ন্যাপলা ভেবেছিল ওর কথা শুনে চম্পা বোধহয় খুব দুঃখ পাবে, কান্নায় ভেঙে পড়বে। কিন্তু হলো ঠিক এর উল্টোটা। চম্পা আনন্দে লাফিয়ে উঠল। কি, রাজু মারা গেছে? সত্যি রাজু সত্যি মারা গেছে? চম্পাকে আনন্দে হাসতে দেখে ন্যাপলা ভাবল হয়তো আঘাত পেয়ে চম্পা পাগল হয়ে গেছে। চম্পা হাসতে হাসতে ঘরের ভিতর চলে গেল, আর তখনই রাজু সেখানে। ভাই ন্যাপলা, তোমায় কি বলেছে ধন্যবাদ জানাবো? তুমি না থাকলে জানতেই পারতাম না মাইরি যে চম্পাও আমাকে ভালোবাসে। তোমার চম্পা কি টাল মেয়ে মাইরি? তুমি মারা গেছো শুনে কি আনন্দ পেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আরে কি হচ্ছে, চম্পা তো পাগল হয়েছে, আর এই ভূতটাও পাগল হয়ে গেল নাকি? আরে না না, আমরা কেউ পাগল হয়নি, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি সেই জন্য। চম্পা ইলেকট্রিকের শখে কবেই মরে গেছে, ওর মারা যাওয়ার পর। আর যাতে কেউ না মরে সেই জন্য ওদের বাড়িতে ইলেকট্রিকের কাজের জন্য আমাকে ডেকেছিল ওর বাবা। ওদের বাড়ির কাজ করতে গিয়ে আমি ওদের বাগানে চম্পাকে প্রথম দেখি। ভূত জেনেও আমি না চম্পার প্রেমে পড়ে যাই। চম্পার বাড়ির লোক ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তবু আমি রোজ আসতাম, কিন্তু কোনোদিন মনের কথা বলতে পারিনি। তাই তো আজকে আমিও পুকুরে ডুবে আত্মহত্যা করলাম চম্পার জন্য। কিন্তু তাও সাহস পাচ্ছিলাম না সরাসরি ওকে মনের কথা বলার। তুমি ভাই সত্যি আমার খুব উপকার করেছো গো। যদি কাউকে কোনোদিনও ভয় দেখাতে হয় আমাকে ডেকো, আমি ভয় দেখিয়ে দেবো। রাজু কোথায় তুমি? ভিতরে এসো। হ্যাঁ, চম্পা আমায় ডাকছে, আমি এক্ষুনি আসছি ডার্লিং, আমি এক্ষুনি আসছি। রাজু ঘরের ভিতর নাচতে নাচতে ঢুকে গেল, আর ন্যাপলা অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল।